দুবছর সম্পূর্ণ হল নিমাতি নাও দুর্ঘটনার। 2021 চনের 8 সেপ্টেম্বরত নিমাতি নাও দুর্ঘটনাত অকাল মৃত্যু খাবতি লওয়া রঙাচাই মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা প্রয়াত পরিমিতা দাসর এটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যায় মহাবিদ্যালয়খনিত। চাওঁ আমাৰ এই প্রতিবেদনটি। দুবছর সম্পূর্ণ হল নিমাতি নাও দুর্ঘটনার। 2021 চনের 8 সেপ্টেম্বরত নিমাতি নাও দুর্ঘটনাত অকাল মৃত্যু খাবতি লওয়া রঙাচাহী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা প্রয়াত পরিমিতা দাসর এটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যায় মহাবিদ্যালয়খনিত। মাজুলীর বাবে 8 সেপ্টেম্বর দিনটি আছিল এক অভিশপ্ত দিন, কিয়নো 2021 চনের এই অভিশপ্ত দিনটাই নিমাতি নাও দুর্ঘটনাত অকালতে মৃত্যুক সাবতি লবলগিয়া হয়েছিল তিনিগৰাকীকৈ প্রতিভাবান ব্যক্তিয়ে। উক্ত নাও দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল মাজুলী রঙাচাহী মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের অধ্যাপিকা পরিমিতা দাস, গড়মূৰ চিকিৎসালয়ের চিকিৎসক ডক্টর বিক্রমজিৎ বৰুৱা আৰু লক্ষিমপুৰৰ শিক্ষক ইন্দেশ্বৰ বৰাৰ। প্রয়াত পরিমিতা দাসে শিক্ষাদান করা রঙাচাহী মহাবিদ্যালয়ত রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করে মহাবিদ্যালয়ের তরফরপরা। আমি তৃতীয় বর্ষত আমার পরিমিতা দাসর সম্পর্কত আজি আমি রঙাচাহী মহাবিদ্যালয় শিক্ষক ছাত্র ছাত্রী কর্মচারী সকলে আমি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত করছো। আজির এই অভিশপ্ত দিনটি 2021 চনের 8 সেপ্টেম্বর তারিখে নিমাতীঘাটত হওয়া ভয়াবহ নাও দুর্ঘটনাত রঙাচাহী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা পরিমিতা দাসে অকালতে প্রাণ হেরুয়াইছিল তেওঁৰ স্মৃতি আমি রঙাচাহী মহাবিদ্যালয় সদায় সজীব করে রাখিম। তার পরিপ্রেক্ষিত আজি আমি সকলে মিলি তেওঁৰ প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। আমি আশা রাখিছো যে পরিমিতা যতেই থাকক ততেই সুখেরে থাকক শান্তিরে থাকক এই কামনা আমি সকলে করছো। ধুমুহা হয়েছে তাতো ইতিমধ্যে কোনো কারো প্রাণহানি হওয়া নাই যদিও আসলতে মাজুলী আর যোরহাটের মাজত ফেরি দুর্ঘটনা সঘনাই সংঘটিত হয়ে থাকে। আমি তার একটা নিরাময়ের উপায় হিসাবে ইতিমধ্যে ভারত সরকারের নেতৃত্বত যোরহাট আর মাজুলী সংযোগী ব্রহ্মপুত্রের উপর দলং নির্মাণ হয়ে আছে। আমি সরকারক কাতরভাবে অনুরোধ জানাইছো যাতে নির্ধারিত সময়সূচীর ভিতরতেই সেই দলংখন নির্মাণ হয়। নির্মাণ হলে অন্তত এনেকুৱা আমি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পৰা আমি জনসাধারণের জীবন আমি রক্ষা করব পাৰিম, তাকে মই আশা করছো। মাজুলীর পৰা দেৱজিৎ বৰাৰ রিপোর্ট, নিউজ নাও।